2018 সালে এই ডিভিশন লীগ খেতাব জয়ী লাল বাহাদুর ব্যায়ামাগার এবছর আবারও শিরোপা দখলের লক্ষ্যকে সামনে রেখে দল গঠন করেছে। শিরোপা দখলের লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল বাহাদুর ব্যায়ামাগার। বহিরাজ্যের প্রতিভাবান ফুটবলারদের পাশাপাশি রাজ্যের ফুটবলারদের নিয়ে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছেন দলের কোচ সমরজিৎ দেববর্মা। আগামী 16 আগস্ট টাউন ক্লাবের বিরুদ্ধে রাখাল শিল্ড নক আউট প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলতে নামবে লাল বাহাদুর ক্লাব। এবছর রাখাল শিল্ড নক আউট ও প্রথম ডিভিশন লীগে জোড়া সাফল্য অর্জন করার আশা ব্যক্ত করেন কর্মকর্তারা। তো 14 জন আছে মিজোরাম থেকে, আর 3 জন আসছে আমাদের শিলিগুড়ি 18 তারিখের পরে। আর এদিকে আমার 5 জন আছে লোকাল লিয়েনে আসবে, লোকাল লিয়েন। কোচ আপাতত এখন সমরজিৎ দেববর্মা আছে ত্রিপুরারই। 16 তারিখের পরে আসবে আমাদের রাখাল শিল্ডের পরে আসবে আমাদের মিজোরাম থেকে কোচ যারা। সবাই ফার্স্ট টাইম এখন মিজোরাম থেকে যারা এসেছে, সিনিয়র আছে জোসেফ, গত বছর নাইনগুলাটে খেলেছিল, ওর উপরে পুরোটা টিম দেওয়া আছে। ভালোই, এখন আই লিগের সেকেন্ড ডিভিশনের লিগের প্লেয়ার আছে 3 জন।